রাষ্ট্রীয় গোয়েন্দা বাহিনী পাঠিয়ে কানাডার এক শীর্ষ নাগরিককে গুপ্তহত্যার ভয়াবহ অভিযোগ উঠেছে ভারতীয় সরকারের বিরুদ্ধে। কানাডার জাতীয় সংসদে দেয়া নজিরবিহীন এক বক্তব্যে সরাসরি ভারতীয় সরকার এবং গোয়েন্দা বাহিনীকে দায়ী করেছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। Between agents of the government of India and the killing of a Canadian citizen, হরদীপ সিং নিজার। এই ঘটনাকে কেন্দ্র করে দুটি দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের চরম অবনতি ঘটেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের বরাত অনুযায়ী হরদীপ সিং নিজার ছিলেন ভারতীয় বংশোদ্ভূত একজন কানাডিয়ান নাগরিক, যিনি খালিস্তান আন্দোলনের কারণে ভারতের পাঞ্জাবে এবং কানাডার ইন্ডিয়ান কমিউনিটিতে অত্যন্ত জনপ্রিয় ছিলেন। উল্লেখ্য, ভারতের পাঞ্জাবে বসবাসরত শিখেরা নিজেদের জন্য আলাদা খালিস্তান রাষ্ট্রের দাবিতে কয়েক দশক ধরে আন্দোলন করে আসছে। ভারতের বাইরে এই শিখদের সবচেয়ে বেশি সংখ্যক মানুষ কানাডায় বসবাস করে, যাদের সংখ্যা 60 লাখেরও বেশি বলে ধারণা করা হচ্ছে। কানাডায় বসবাসরত এই শিখ সম্প্রদায় স্বাধীন খালিস্তানের পক্ষে বৈশ্বিক জনমত তৈরির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালন করে থাকে। একটি ভিডিওতে দেখা যায় একজন খালিস্তানি কর্মী ভারতের পতাকার সাথে জুতা বেঁধে মাটিতে হ্যাচড়াচ্ছেন আর খালিস্তানের পতাকাকে আকাশে ওড়াচ্ছেন। এগুলো কানাডার নিয়মিত ঘটনা। উল্লেখ্য, শিখিদের এই স্বপ্নের খালিস্তান আন্দোলনের অন্যতম প্রধান নেতা হিসেবে পরিচিত ছিলেন হরদীপ সিং নিজ্জার। মূলত এই কারণেই তিনি ভারতীয় সরকার এবং গোয়েন্দা বাহিনীর চক্ষুশূলে পরিণত হন এবং দীর্ঘ সময় ধরে তাকে হত্যার চেষ্টা করে আসছিল ভারত সরকারের নিযুক্ত গোয়েন্দা বাহিনী। এরই ধারাবাহিকতায় কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় শিখ মন্দিরের বাইরে মুখোশ পরা বন্দুকধারীদের আচমকা গুলিতে নিহত হন খালিস্তান আন্দোলনের এই শীর্ষ নেতা। এই ঘটনায় কানাডায় ব্যাপক ক্ষোভ এবং চাঞ্চল্য তৈরি হয়, সাথে সাথেই তদন্তে নামে কানাডার গোয়েন্দা সংস্থাগুলো। মূলত সেই গোয়েন্দা রিপোর্ট হাতে পাওয়ার পরেই চরম অবস্থান গ্রহণ করেছে কানাডা সরকার। সংসদে দাঁড়িয়ে নজিরবিহীন এক বক্তব্যে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই হত্যাকাণ্ডে সরাসরি ভারতীয় সরকার এবং গোয়েন্দা বাহিনীকে দায়ী করেছেন এবং কানাডার ভেতরে এসে এইরকম হত্যাকাণ্ডকে তিনি কানাডার স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতি ভয়াবহ হুমকি হিসেবে উল্লেখ করেছেন। Of a foreign government in the killing of a Canadian citizen on Canadian soil. এই ঘটনায় প্রথম পদক্ষেপ হিসেবে কানাডা সরকার টরন্টোতে নিযুক্ত ভারতীয় এক শীর্ষ কূটনীতিককে বহিষ্কার করেছে। পরবর্তীতে জানা গেছে, খোদ ভারতীয় সরকারের নির্দেশে ভারতীয় গোয়েন্দা বাহিনীর এই শীর্ষ গোয়েন্দাকে কূটনীতিকের আদলে কানাডায় নিযুক্ত করা হয়েছিল, যার কাজ ছিল ভারতীয় সরকারের দেয়া তালিকা অনুযায়ী কানাডায় অবস্থানরত খালিস্তানপন্থী নেতাদের গোপনে হত্যা করা। তবে গোপন এই কিরিং মিশন চালাতে গিয়ে ভারতীয় সরকার যেভাবে হাতে নাতে ধরা পড়েছে, তাতে পুরো বিষয়টি এখন লেজে গোবরে হয়ে গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রত্যক্ষ নির্দেশনাতেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে আভাস পাওয়া যাচ্ছে। ভারতের গোয়েন্দা বাহিনী নিজেদেরকে ইসরায়েলের মোসাদের মতো ধুরন্ধর মনে করলেও এই ঘটনার পর তাদের মেধা এবং যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। তারা ভেবেছিল মোসাদের মতো করে তারাও ভারতের শত্রুদেরকে বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে গোপনে হত্যা করে আসবে। কিন্তু কানাডায় যেভাবে ভারতীয় গোয়েন্দা বাহিনী হাতে নাতে ধরা পড়েছে এবং তাদের কারণে যেভাবে ভারতীয় সরকারও ফেঁসে গেছে, তাতে এই গোয়েন্দা বাহিনী এখন সারা বিশ্বে হাসির পাত্রে পরিণত হয়েছে। আন্তর্জাতিক ডেস্ক, MBA টাইমস।